হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে রাইজিং লিগেল চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টের এই ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিককে জেনে নেব। দ্য টপিক ইজ দ্য রিলেশনশিপ অফ পার্টনারশিপ অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্রাক্ট অ্যান্ড নট ফ্রম দ্য স্ট্যাটাস। এই টপিকের পরিপ্রেক্ষিতে প্রথমেই আপনাদেরকে বলি যে সেকশনস 5 অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932-এ পরিষ্কার করে বলা আছে পার্টনারশিপ নট ক্রিয়েটেড বাই স্ট্যাটাস। অর্থাৎ ভিউয়ার্স, এই যে পার্টনারশিপ, যে বিজনেস যেখানে দুই বা ততোধিক ব্যক্তি আপনার একটা বিজনেসকে ক্যারি করে নিতে পারে, তাদের এই বিজনেসটা কিন্তু এগ্রিমেন্টের ওপরে কিন্তু হয়ে থাকে। এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো স্ট্যাটাস কিন্তু আপনার কার্যকারী ভূমিকা নেই, এই বিজনেসগুলো এগ্রিমেন্টের মাধ্যমেই কিন্তু পার্টনারদের মধ্যে হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে আপনাদেরকে বলা যেতে পারে যে ধরুন এ বি সি তিনজন একটা পার্টনারশিপ বিজনেসের পার্টনার, এ হচ্ছেন বাবা, বি হচ্ছেন সান এবং সি হচ্ছেন ডটার। এ মারা যাওয়ার পরে বি এবং সি ইনারা যদি মনে করেন যে ডি নামক একটা আউটসাইডারকে তাদের সেই পার্টনারশিপ ফার্মে অ্যাজ এ পার্টনার হিসেবে নেবেন, তাহলে কিন্তু সেই ডিকে কিন্তু তাদের সেই ফার্মে ইনভলভ করাতে পারেন, এবং অবশ্যই ডিও কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমেই সেই ফার্মে কিন্তু জয়েন করবে। অর্থাৎ পার্টনারশিপের যে বিজনেস, এগুলো কিন্তু বংশানুক্রমিক হিসাবে কিন্তু হয় না। অর্থাৎ একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন, তারপরে আবার একটা জেনারেশন, এইভাবে কিন্তু পার্টনারশিপ বিজনেসগুলো আপনার অ্যাকচুয়ালি হয় না। পার্টনারশিপ বিজনেস আপনার এগ্রিমেন্টের মাধ্যমে হয়ে থাকে, এবং এই পার্টনারশিপ বিজনেস যেহেতু এগ্রিমেন্টের মাধ্যমে হয়, সেই জন্য প্রত্যেকটা পার্টনারের রেসপন্সিবিলিটি জয়েন্টলি এবং সেভারেলি টু দ্য ফার্ম। অপরদিকে ভিউয়ার্স, আমরা যদি জয়েন্ট হিন্দু ফ্যামিলির কনসেপ্টটা দেখি, এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি কিন্তু স্ট্যাটাসের উপরে গড়ে ওঠে। এখানে কিন্তু তাদের যে মেম্বাররা থাকে, তারা কিন্তু কোনো এগ্রিমেন্টের মাধ্যমে তাদের এই বিজনেস হয় না, তাদের স্ট্যাটাসের মাধ্যমে অর্থাৎ বংশানুক্রমিকভাবে তাদের কিন্তু সেই বিজনেস চলে আসে। এবং এক্ষেত্রে এই যে জয়েন্ট হিন্দু ফ্যামিলি, এদের যে বিজনেসগুলো, সেখানে কর্তার কথাই হচ্ছে লাস্ট কথা। কর্তা যেটা বলে দেবেন সেইভাবেই কিন্তু তাদের বিজনেস পরিচালিত হবে, এবং সেইভাবেই তাদের মেম্বাররা তাদের সেই বিজনেসের মধ্যে ইনভলভ হতে পারেন। উদাহরণ হিসেবে আপনাদেরকে কেসি পাল অ্যান্ড সানস, এদের বিজনেসের কথা বলা যেতে পারে। এদের এই যে বিজনেস, এটা কিন্তু ভিউয়ার্স জয়েন্ট ফ্যামিলি বিজনেস, এবং এক্ষেত্রে কিন্তু এদের এই বিজনেস এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু ক্রিয়েশন হয়নি। অর্থাৎ এদের বিজনেস স্ট্যাটাসের মাধ্যমে গড়ে উঠেছে, যেটা টোটালি আপনার বংশানুক্রমিকভাবে তাদের সেই বিজনেস চলতে থাকে। অপরদিকে দেখুন যে পার্টনারশিপ বিজনেসের আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু পার্টনারশিপ বিজনেস এগ্রিমেন্টের মাধ্যমে ফর্মেশন হয়, সেই জন্য কোনো পার্টনার যদি মারা যায় এবং অপর পার্টনাররা যদি সেই ফার্মটাকে কন্টিনিউ করতে না চান, তাহলে সেই ফার্মটা ডিসলভ হয়ে যেতে পারে। কিংবা ধরুন কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায়, তাহলেও কিন্তু ফার্মটা ডিসলভ হয়ে যেতে পারে। কিন্তু জয়েন্ট হিন্দু ফ্যামিলির যে কনসেপ্ট, জয়েন্ট হিন্দু ফ্যামিলির এইভাবে কিন্তু তাদের বিজনেসগুলো ডিসলভ হয় না, যেহেতু তাদের সেই বিজনেসের ওপর জয়েন্টলি এবং সেভারেলি রেসপন্সিবল থাকে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ অফ এ পার্টনার্স অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্রাক্ট অ্যান্ড নট ফ্রম দ্য স্ট্যাটাস, যেটা সেকশন 5 অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে। আশা করা যায় ব্যাপারে আপনার একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে আপনারা যারা আমাদের এই রাইজিং লিগেল চ্যানেলকে সহযোগিতা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।